আমি ভাবতে পারছি না আমার দাদু এত খারাপ লোক, এত নোংরা লোক। সুশান্ত, তুমি তো প্রায় বলো না বড়লোক মেয়েদের কোনো ডেপথ নেই, কোনো রকম মনের গভীরতা নেই। আমার আজ পরীক্ষা দেওয়ার সময় এসেছে, আমি তোমার এই লড়াইয়ে তোমার পাশে থাকতে চাই। যে হাত ধরে প্রতিজ্ঞা করলে সে হাত ছেড়ে মাঝপথে চলে যাবে না তো? বলো কি করতে হবে। না না, আমি বুঝি না, একটা কাজ বারবার। যাও যাও যাও, নিজে দেখো যাও। ওকে স্যার। তুমি আমার টেবিলে পা তুলে আমার চেয়ারে তুমি বসে আছো, এত বড় আস্পর্ধা তোমার? আস্পর্ধা নয়, প্রতিবাদ। ২০ বছরে জমে থাকা প্রতিবাদ। অনেক দিনের অনেক আগুন আপনি আপনার টাকার জোরে ছাই চাপা দিয়ে রেখেছিলেন, আজ দমকা হাওয়ায় সেই ছাই উড়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, জন্মেছ শ্রীমান শম্ভু দত্ত রিক্সাওয়ালার ঘরে। আগুন নিয়ে কথা বলার সাহস তোমার হলো কি করে? শম্ভু দত্ত আমার বাবা নয়, মামা। আমার বাবার নাম স্বর্গীয় সুশান্ত চৌধুরী। আজ থেকে ২০ বছর আগে মজদুর ইউনিয়নের স্বর্গীয় সুশান্ত চৌধুরীর যে দাবিগুলো আপনি মেনে নেননি, আজ সেগুলো মানবেন। যেমন প্রতিটি শ্রমিককে ৬ মাসের বোনাস দেবে। স্বর্গীয় সুশান্ত চৌধুরীকে আপনার কারখানায় মিটিং এর সময় মার্ডার করা হয়েছিল, কিন্তু আপনি আমার মাকে ১ নয়া পয়সা দেননি প্রভিডেন্ট ফান্ডের। এখন সে ২৫,০০০ টাকা আপনি আমার মাসির হাতে তুলে দেবেন। আর তাই কাল সকাল ১১টায় আপনার কারখানার মজদুর ইউনিয়নের মিটিং ডাকছি। আপনি সেখানে উপস্থিত থেকে নিজের মুখে সমস্ত শর্ত মেনে নেবেন আপনার নাতির জন্য। হ্যাঁ, ভালো কথা। সেদিন কিছু ছবি আপনি আমাকে দেখিয়েছিলেন, আজ আমি আপনাকে কতগুলো ছবি দেখাচ্ছি, দেখুন তো চিনতে পারেন কিনা। শ্রীমান প্রশান্তর বিয়ে হচ্ছে, শ্রীমতী নন্দিতা মালা পরিয়ে দিচ্ছে, আর দেখুন শ্রীমান প্রশান্ত শ্রীমতী নন্দিতার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে। ওগুলো ছিঁড়ে লাভ নেই, ওর নেগেটিভ গুলো আমার কাছে আছে। চলি, কাল সকালে মিটিং আসতে ভুলবেন না।